আজ হায়দ্রাবাদের মাটিতে টসে দিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার স্কোরবোর্ডে 214 রান তোলে তারা, যার মধ্যে ওপেন করতে নেমে 45 বলে 71 রান করেন প্রভু শ্রীরাম সিং। অন্যদিকে রায়লি রুশু ব্যাট থেকে আসে 24 বলে 49 রান, অথৈব তাই দে 27 বলে 47 রান করেন। তাছাড়া অধিনায়ক হিসাবে প্রথমবার আইপিএলে ব্যাট করতে নেমে জিতেশ শর্মা 15 বলে 32 রানের ইনিংস ছিল খুবই গুরুত্বপূর্ণ। সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচ জিততে হলে প্রয়োজন ছিল 20 ওভারে 215 রান, যা তারা করতে নেমে ইনিংসের প্রথম বলে অশরূপ সিংয়ের বলে আউট হন ট্রাভেলস হেড, যার লড়াই ব্যর্থ হয়ে গেলে ক্রিজে দায়ভার দাঁড়ায় অভিষেক শর্মার উপর, এবং রাহুল ট্রাভেটিয়া দুজন মিলে গুরুত্বপূর্ণ 72 রানের পার্টনারশিপ করেন। এরপর হার্শেল প্যাটেলের বলে 18 বলে 33 রান করে ফিরে যান তিনি। এখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান অভিষেক এবং রিটিশ রেড্রি, তবে অভিষেক 28 বলে 66 রান করে শশাঙ্ক সিংয়ের বলে আউট হন। এরপর নিতেশ রেড্ডির সঙ্গে ক্রিজে আসেন হেনরি ক্লাসেন, দুজন মিলে তাড়াতাড়ি ম্যাচ শেষ করার পরিকল্পনা পরে করেন। এরপর নিতেশ রেড্ডি 25 বলে 37 রান করে আউট হন হার্শেল প্যাটেলের বলে। পরবর্তী ব্যাটার শাহবাজ আহমেদ মাত্র 3 রান করে অশ্বদ্বীপে শিকার হন। অবশেষে ম্যাচটি জয়ের দরগুড়ায় পৌঁছে দেওয়ার জন্য 26 বলে 42 রান করেন হেনরি ক্লাসিন, আউট হয়ে যান। শেষ ম্যাচ আব্দুল সামাদ 11 রান এবং শনভীর সিংয়ের 6 রানে ম্যাচটি 4 উইকেটে জয়লাভ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই পরবর্তীতে আমাকে ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।